वेलकाम टू ट्रिबन चैनल। नमस्कार, आमी शीतकालीन ब्लैक सोल्जार कल्चर करार जन्नो अनेक अनेक चेष्टा चालिए जाच्छी, किन्तु कोनो भावेई सक्सेस होते पाच्छी ना। कारण फ्लाई तो होच्छे, कोनो मीटिंग कोच्छे ना, कोनो डिम दिच्छे ना, जे कारणे बार बार चेष्टा करा सत्त्वेओ आमी सम्पूर्ण व्यर्थ। এর আগেও ঠান্ডাতে আমি চেষ্টা করে দেখেছি, 2022 সাল, এখন 2019 সালে চেষ্টা করেছি, 21 সালে চেষ্টা করেছি, আজ তৃতীয় বছর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না। এখন এই যে লার্ভা এবং পিউপেগুলো দেখছেন, এগুলি সবই আমার বর্ষাকালীন কালেকশান। শীতকালে কালচার করার জন্য অনেক চেষ্টা করছি, অনেক ভিডিও দেখছি, দেখে অনেক লাইট, হ্যালোজিন, 200 ওয়াটের বাল্ব সব কিছুই দিয়ে দেখেছি, কোনোভাবেই কিছু কাজ হচ্ছে না। বুঝতে পারছি না এর কারণ কি। একবার তো এক ইউটিউবে ভিডিও দেখে ডাইরেক্ট সানলাইটে খাঁচাটি বসিয়ে দিয়েছিলাম। আমার 2 কিলোর মতো লার্ভা পিউপা ছিল, কিন্তু এত সূর্যের হিট ছিল কি সমস্ত পিউপা আমার নষ্ট হয়ে গিয়েছিল। আজ ডিসেম্বরের 28 তারিখ 2022, অল্প কিছু পিউপা আমার কাছে আছে যেগুলো নিয়ে কালচার করার চেষ্টা করছি, দেখছি কি হয়। ২০১৭ সালে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একটি বিদেশি চ্যানেল আমার হাতে আসে এবং আমি তখনই ব্ল্যাক সোলজার ফাই সম্বন্ধে জানতে পারি। তখন আমি ছত্তিশগড় রাজধানী রায়পুরে ছিলাম, আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম। তো ওখানে প্রাইভেট কোম্পানিতে একটি গোবর সারের জন্য এটি চৌবাচ্চা টাইপের ছিল, তখন আমি ভিডিওতে দেখেছিলাম। তো ওই পিপাগুলো দেখে একই রকম সেম দেখি, তো কিছু সংগ্রহ করে একটি খাঁচার মধ্যে রেখে আমি সেই 2017 থেকে কালচার চালু করি এবং ফ্লাই হয়, ভালো ডিমও দেয়। তখন ছিল বর্ষাকাল, তো তারপরে শীতে আমি যাই হোক ব্ল্যাক সোলজার কালচার করার জন্য অনেক টাকা নষ্ট করে ফেলেছি, কিন্তু আশা করছি একদিন না একদিন সাকসেস অবশ্যই হব। নমস্কার বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও।